তো এখানে আমার আয়োজন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি করতে চলেছি। ওখানে আমি ডিমটাকে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি, ছোট বাটিতে আমি চিনিকে ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি, আর ওখানে শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি, ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং সোডা। আর এখন ঘড়িতে বাজছে হলো 11:12। তো এত রাত্রে আমি কেক বেক করতে বসেছি, তো কিসের জন্য সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য আমি এত রাত্রে কেক বেক করতে এসেছি। আর এখন আমি ডিমের সাদা অংশটা প্রথমে বিট করব। তো 10 সেকেন্ড বিট করার পর ওর মধ্যে আমি হলো গুঁড়ো চিনিটাকে আর একটু একটু করে অ্যাড করে আবার বিট করে নেব, ফোম ওঠা পর্যন্ত, একটা স্টিকি ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নেব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে ডিমটা আমার বিট হয়ে এসছে, আর এটা আমি হচ্ছে চকলেট কেক বানাবো। তো চকলেট কেকটা একটু ড্রাই হয় এর জন্য আমি একটু তেল দিয়ে নিলাম, আর এখন দিয়ে নিচ্ছি হলো ইমালশন, চকলেট ইমালশন। তো আমি এখানে একটু গোজামিল দিচ্ছি, আমার কাছে হচ্ছে কোকো পাউডারটা নেই, আমি ভুলে গিয়েছিলাম নিয়ে আসতে, তো তার জন্য আমি এখানে হচ্ছে ইমালশনটা 3 চা চামচ দিয়ে নিচ্ছি। কোকো পাউডার থাকলে আমি 10 গ্রাম কোকো পাউডার দিতাম, আর হচ্ছে ইমালশন 1 চামচ দিতাম, তো যেহেতু নেই সেহেতু আমি ওটা দিয়ে দিলাম। আর হাত দিয়ে মুছে মুছে আমি সব কিছু দিব, কারণ সব কিছুরই দাম অনেক। তো ডিমের কুসুমটা অ্যাড করে দিলাম, আর এটা আমি খুব বেশিক্ষণ না, এটাও 10-12 সেকেন্ড আমি ব্লেন্ড করে মিশিয়ে নিব জাস্ট। ডিম ফোম, সাদা অংশটা ফোম করার পরে কুসুম দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করা যাবে না, নয়তো ফোমটা কিন্তু বসে যেতে পারে। তো আমি হালকা হাতে অল্প একটু করে নিলাম, মানে মিক্সড হওয়া পর্যন্ত আর কি। আর ওটা করতে করতে আমি এদিকে কিন্তু কড়াইটা হচ্ছে প্রি হিটে দিয়ে দিয়েছি, এটা মাস্ট প্রি হিট করতে দিতে হবে প্রথমে। তো এটা প্রি হিট করতে দিয়ে আমি হচ্ছে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো আমি 3 বার অলরেডি চেলে রেখেছিলাম, তো আবারও আমি চেলে নিচ্ছি। তো আমি একটাই যেহেতু পাত্র নিয়েছি এই জন্য এর ওপরে আমি চালনিতে এটা ঢেলে নিলাম, আর এখন এটাকেও আমি 3 বারে মিশিয়ে নিব, অল্প অল্প করে মিশাতে হবে। অ্যান্ড এই যেভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব, একদম মানে এদিক ওদিক এভাবে কিন্তু ঘুরানো চলবে না। আর হ্যাঁ, এখানে আমি একটা বড় কথা বলে রাখছি যে কেক যখন ই করব, মানে বিট করি ডিম আর মিশ্রণটা মেশাই যেটাই করি না কেন, সবসময় একদিকে ঘুরবে, এটা 2 দিক 3 দিকে ঘোরানো চলবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিলাম, আর তারপরেও এটা একটা ড্রাই ড্রাই ভাব। তো আমি একটু এখানে কুসুম গরম পানি দিয়ে নিয়েছি, 1 চামচ দিলাম, 1 চা চামচ দিলাম আর কি, আর এটাকে এখন আবারও মিশিয়ে নিব। তো আমি মোটামুটিভাবে কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি নিশ্চয়ই এর পরবর্তীতে একটা ফুললি কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি 2 পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি, আর ওতে আমি তেল ব্রাশ করে দিয়েছি নিচে একটা কাগজ দিয়ে। আর এখন ব্যাটারটাকে আমি একটু উপর থেকে ঢেলে নিচ্ছি, তো এখানেও আমি সম্পূর্ণটা একদম মুছে মুছে নামিয়ে ফেললাম। আর এই যেভাবে একটু করে ট্যাপ করে নিচ্ছি, যা যদি এর মধ্যে কোনো বাবুল থাকে তো সেটা আর থাকবে না, আর যদি বেশি বেশি বাবুল থাকে তাহলে কিন্তু কেক ভিতর থেকে থেকে ফোপালো ফোপালো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তখন কাটতে যে মানে ভালো হবে না। আর এখানে একটা কাঠি দিয়ে আমি এটাকে আবারও ঘুরিয়ে নিলাম, আর আবারও করে নিচ্ছি ট্যাপ যাতে বাবুলগুলো চলে যায়। আর দেখতে পেলেন যে একটা গেঞ্জি দিয়েছি, কারণ হচ্ছে এত রাত্রে আমি ট্যাপ করতে যে শব্দটা হয় বাড়িওয়ালা বা ফোন লাগাবে যে কী ব্যাপার কী হচ্ছে, তার জন্য দিয়ে নিয়েছি। আর এই যে আমার প্রিহিট হয়ে গিয়েছে ওভেনটা, আর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বালির ওপর। আর হচ্ছে এখানে আমি যেটাতে রুটি বানাই সেটা দিয়েছি, কারণ অন্য ঢাকনা কিন্তু আটকে যাবে মোল্ডের সাথে। আর এই যে হিটটা এরকম আছে, হিটটা কিন্তু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একই রকমই থাকবে, মানে প্রিহিট করতে দেওয়া অবধি। তো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে, আর সব সময় যে বারবার দেখাতে হবে সেটা না, মাঝে আমি একবার চেক করে গিয়েছি, আর এই কেকটা মাত্র 20 থেকে 25 মিনিটে হয়ে যায়, একটুও সময় লাগে না। তো আমার 25 মিনিট মতো লেগেছে, তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য, নয়তো ডিমটা না সরি কী বলি আর না বলি কেকটা সেট হতে সময় লাগে 5 মিনিট, এই জন্য 5 মিনিট পর আমি নামিয়ে নিলাম, নয়তো আবারও বসে যাই এই ভাবটা থাকে। তো দেখতে পাচ্ছেন যে আবার কেকটা কীরকম হয়েছে, আর পুরুত্বটাও দেখতে পাচ্ছেন।
চকলেট কেক সাধারণত খুব একটা ফুলে না, তবে আমারটা মন্দ হয় নাই। তো এটাকে আমি এখন ওভারনাইটের জন্য র্যাপ করে রেখে দিব ফ্রিজের মধ্যে। ঠান্ডা দিন বাইরে রাখলেও সমস্যা নেই হয়তোবা, তারপর আমি ফ্রিজে রাখছি। আর সকালে আমি এটা ডেকোরেশন করব, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাই, এটাকে ফ্রিজে রেখে আসি। আর আমাদের খাওয়া দাওয়া তো অনেক আগে কমপ্লিট হয়েছে, আর কেক হওয়া পর্যন্ত আবারও ঘড়িটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কতক্ষণ লেগেছে। প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছে। তার মধ্যে তো টুকিটাকি অ্যারেঞ্জমেন্টের বা এটা সেটা করতে কিছুটা সময় লেগেছেই, আর যখন এক্সপার্ট হয়ে যাবে তখন দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে পরদিন সকালবেলা। সকালবেলায় আমি ভাত ভেজে নিয়েছি, তো আমার বেশি ভাত ছিল না, অল্প ছিল। তো এটা তিনজনের জন্য এনাফ না, তো আমার দুই ছেলেতেও হয়ে যাবে, কারণ আমার ছোট ছেলে অল্প একটু খায়। তো ওরা দুইজনকে আমি ভাত দেব। আর এদিকে আমি হচ্ছে তরকারিও কেটে নিয়েছি, এখানে কুমড়া কেটে নিয়েছি, কুমড়াটা আমি রান্না করব, নিরামিষ রান্না করব কুমড়া একটু ম্যাজিক মশলা দিয়ে। আর এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি এটা ভাজা করার জন্য। আর কালকের মাছ আছে, আরও অনেক তরকারি আছে ফ্রিজে আমার জন্য। তো আমার যেহেতু নাস্তা নেই, এই জন্য আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আর আমি এখন 1 কাপ খাবো বিস্কিট দিয়ে, দেন স্কুলে বাচ্চাকে দিয়ে এসে আবার খাবো, তাহলে আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সকালবেলায় মাঝে মধ্যে এরকম নাস্তা হলেও আমার প্রবলেম হয় না। তো এখন ছোটো ছেলেকে খাওয়াতে যাব আগে বড়টাকে দিয়ে এসে। তো তার মধ্যে আগে আমি ভাজাটা দিয়ে নিচ্ছি, কারণ ভাজাটা হতে হতে ওকে খাওয়াতে খাওয়াতে আমি 2-1 বার এসে নেড়ে দিয়ে যেতে পারবো। তো তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর হলুদ দিয়ে ভাজাটা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে। আমি এখনই পেঁয়াজ দিব না, কারণ ভাজাটা এটা যেহেতু কড়া ভাজা হবে, ভাজতে ভাজতে পেঁয়াজটা কালো হয়ে যাবে। তো পরে আমি পেঁয়াজ দিব আর এটা রান্না করব। তো আমার চাটা হয়ে গিয়েছে, আমি চাটাও নিয়ে নিলাম। এখন আমি চা খাবো আর ছেলেকে খাওয়াবো একসাথে। এভাবে কাজ করলে মানে অনেকটা সময় কি বলে সেভ হয় আর কি। তো মুড়ি বিস্কিট সব আমি নিয়ে যাব, একটু মুড়ি না খেলে হয় না। চাপাইয়া কালচার মুড়ি দিয়ে চা খাওয়া, যদি আমি খুব একটা খাই না। তো আমি আগে 2টি বিস্কিট খাবো, পানি খাবো, দেন চা খেতে খেতে আমার ছেলেকে খাইয়ে নেব। তো খাইয়ে টাইয়ে নিজে খেয়ে চা খেয়ে চলে এসেছি অলরেডি। এদিকে আমার কুমড়োটা আমি হচ্ছে কষাতে দিয়ে দিয়েছি, ওদিকে তো ভাজাটা হয়ে গিয়েছে, আর এখন আমি রেডি হয়ে নেব। তো অনেক সময় আমি রান্না করতে করতে রেডি হয়ে নিই, তাহলে এখানেও সময় অনেকটা সেভ হয়। আর আমি এখন স্কুলে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে কেকটাকে আমি বের করে রেখে গেলাম, কারণ এটা নর্মাল পজিশনে আসতে একটু সময় লাগবে। নর্মালের সাথে স্বাদ নেই, তারপরেও একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা কেটে যাবে আমি আস্তে আস্তে। এখন স্কুলে ছেলেকে দিয়ে এসে আমি কেকটা ডেকোরেশন করব। আমি কিন্তু চলে এসেছি স্কুল থেকে, আর স্কুল থেকে আমি আস্তাতে গিয়েছিলাম, কালকে কিছু জিনিস নিয়ে এসেছি, আজকে আবারও ভুলে গিয়েছিলাম যে আমার কোকো পাউডার নেই। তো কোকো পাউডারটা নিতে গিয়েছিলাম, আবার ময়দা নিতে গেছিলাম। আস্তাতে দিন দিন কিন্তু সব কিছুরই দাম বাড়িয়ে দেয়। আজকে একটা জিনিস যে প্রাইসে নিয়ে আসবো, কালকে দেখবো যে 10 টাকা 15 টাকা 20 টাকা বেঁচে গিয়েছে। যেমন ময়দা এর আগে 68 টাকা নিয়ে এসেছি, আজকে নিল 75 টাকা। তো এতে ওদের কারবার দেখে যেগুলো একটু বেশি বেশি মানে বিক্রি হয় সেগুলো দাম বাড়িয়ে দেয়। আর আমার মতো বোকা মানে কি বলবো ভুলো মন আর কেউ নেই। আমি যেহেতু ক্রিমটা ডিপে রেখেছিলাম, এটা তো শক্ত হয়ে গিয়েছে, এটা একটু নরম না হলে তো এটাকে বিট করা যাবে না। তো এটাকে আমি বের করতে ভুলে গিয়েছিলাম, তো এখন বের করলাম। সময় লাগবে না অবশ্য, একটু শক্ত শক্ত থাকতেও করা যায়। আর আমি আগে ভাতটা বসিয়ে দিলাম, আর যে টুকটুকিটাকে কাজ ছিল করে নিলাম, কারণ কেক ডেকোরেশন করতে করতে কাজগুলো করতে আবার মাথার উপর চাপ হয়ে যাবে, আর আবার মানে দেরি হবে আমার। আর এখানে আমার কেক ডেকোরেশনের যত যন্ত্রপাতি হাতিয়ার আছে সব আমি নিয়ে নিয়েছি। টেবিলটার অবস্থা যদি কাছ থেকে দেখতেন তাহলে আপনারা বুঝতে পারেন যে কি অবস্থায় রেখেছি আমি। আগে কেকটা করব, তারপর আমি টেবিলটাকে গুছাবো। তো এই যে কেকটা দেখে নিশ্চয় বুঝছেন যে কতটা মানে পুরুত্ব হয়েছে। যদিও অন্যান্য কেকগুলো চাইতে উঁচু হয়, এটা 3 ভাগ করতে একটু পাতলা পাতলা হবে, খুব যে মোটা হবে তা না। তো প্রথমে আমি যেটা করছি যে ব্রেড কাটারটা যেটা আছে প্যালেট,
এটা দিয়ে আগে তিন ভাগ দিয়ে নেব আমি, চিহ্ন দিয়ে নেব, দেন এটাকে তিন টুকরো করব। তো এটা খুব টাফ করা, আমার কাছে সব সময় ভালো হয় না, মনে হয় যে কখনো একদিক উঁচু হয়ে যায় একদিক নিচু হয়ে যায়, যেহেতু নতুন নতুন শিখছি একটু তো সময় লাগবেই তাই না, সব কিছুতেই একটু সময় দিতে হয়, অত হুড়োহুড়ি করলে চলে না। তো যাই হোক, আমি এভাবে আগে একটা কেটে নিব চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে। এটা কাটার উপরেও কিন্তু নির্ভর করে কেকটার সৌন্দর্য, আবার ভিতরের যে ক্র্যাম্পগুলা কম হয়, যদি সুন্দরভাবে কাটা যায় তাহলে ক্র্যাম্প খুব একটা বের হয় না, এই যে দেখতে পাচ্ছেন যে আমারটাতে একটু বের হয়ে গেল চারপাশে, আর কেকটা যদি মসৃণ হয় তাহলে এই চান্সটা থাকে না। তো উপরের লেয়ারটা আমার সুন্দরভাবে কাটা হয়েছে, আর পরের লেয়ার দুইটা একটু পাতলা হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি তিন জায়গায় রাখলাম। তো সব জায়গাতে যেটা ভালো হয়েছে সেটা আমি সব উপরে দিব, আর সব জায়গাতে যেটা খারাপ কাটা হয়েছে সেটা আমি মাঝে দিব। তো এগুলো কিন্তু একটু টেকনিক খাটিয়ে ক্রিম লাগানোর সময় টেকনিক করে লাগালে কিন্তু এ প্রবলেমটা সলভ হয়ে যাবে, কোনো ব্যাপার না। সেখানে আমি সুগার সিরাপ বানিয়ে নেব, তার জন্য আমি 1 কাপ পানি নিয়েছি আর 2 টেবিল চামচ হচ্ছে চিনি নিয়েছি। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে গলানোর জন্য আলাদাভাবে রেখে দেবো। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্রিমটা বিট করার জন্য, ক্রিমটাকে এখানে মেপে নিতে হয়। তো আমি এখানে বাটিটা টেয়ার টেয়ার করতে ভুলে গিয়েছি, তো বাটির ওজন আর ক্রিমের ওজন দেখতে পেলেন 420 গ্রাম। তো এখানে 250 গ্রাম মতো হচ্ছে ক্রিম আছে, আর বাকিটা আছে হচ্ছে বাটির ওজন। তো এখন আমি এটাকে বিট করে নিয়েছি, আর 1 কাপ চা আমি নিয়ে নিয়েছি হাতে। তো ক্রিমটাকে আমি স্টিকি হওয়া পর্যন্ত বিট করে নিলাম। দেখতে পাচ্ছেন ক্রিম বিট করার একটা নিয়ম হচ্ছে যে যখন বিটারটা তুলবো তো বিটারের কাঁটাতে যদি সুচালো সুচালো ভাব থাকে তাহলে বুঝতে হবে যে বিট হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কোকো পাউডার, তারপরে আরেকটু আমি বিট করে নিলাম, এখন একদম পারফেক্ট বিট হয়েছে। আর কোকো পাউডার একটু ড্রাই করে ফেলে যে কোনো জিনিসকে, তো এটা একটু মাথায় রাখতে হবে। আমার ক্রিমটা মনে হয় একটু ড্রাই হয়ে গিয়েছে। তো প্রথমে আমি যে প্লেটটার ওপর কেকটা নিব বসাবো, তো তার উপর একটু ক্রিম দিয়ে নিলাম। দেন আমি সব চাইতে মানে কোনটা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, মোটামুটি যেটা ভালো হয়েছে সেটা আমি নিচে দিলাম। আর দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় একটু মানে কেমন হয়ে গেছে কাটতে, যে আসলে আমার এটা হয়েছে। দেন আমি এখানে সুগার সিরাপ সুন্দরভাবে দিয়ে নিলাম, আর চকলেট কেক কিন্তু একটু বেশি ড্রাই, তো সুগার সিরাপটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করতে হবে, আর তেতো ভাবটাও চলে যাবে। তো প্রথমে আমি একটু ক্রিম দিয়ে স্প্রেড করে নিলাম, তো এভাবে স্প্রেড করে নিতে হবে চারিদিকে। তো এটা হচ্ছে ক্র্যাম্প কোটিং, আর এখানে ভিতরের লেয়ারগুলোতে যতটা পারা যায় কম ক্রিম ইউজ করব। তো প্রথমটার পর আমি দ্বিতীয়টা বসে নিয়েছি, যেটা সবচেয়ে খারাপ হয়েছিল, তো সেটা চেহারা আপনাদেরকে দেখালাম না। তো এখন ক্রিম এটা তো লাগিয়ে নিলাম, মানে ক্রিমে যে ডেকোরেশন ক্রিমটা দিয়ে কিন্তু সব কিছু মেকআপ করে দেওয়া যায়, কোনো জায়গা উঁচু থাকলে নিচু থাকলে নিচু জায়গাটাতে একটু বেশি দিব, এভাবে করব। আর দেখতে হবে যে কেকটা সমানভাবে বসলো কিনা, আর চারিপাশটা সমান হচ্ছে কিনা। তো এটা সবচাইতে উপরের যে অংশটা মানে বেক করি যখন কেকটা, তখন সব নিচে যে অংশটা ছিল সেটাই আমি সব উপরে দিলাম, কারণ এটা সবচাইতে ভালো হয়েছে, উপরটা মসৃণ আছে। তো এই মসৃণের জন্য এখানে ক্রিম লাগাতে কিন্তু ভালো হবে, আর ডিজাইনটাও ভালো করা যাবে। তখন আবারও এখানে আমি ক্রিম দিয়ে নিলাম, আর এটা আমি ক্র্যাম্প কোটিং করব, এর জন্য হচ্ছে খুব অল্প ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ঢেকে দিব, দেন এটাকে আমি ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করতেছি, প্রথমে যতটা ভয় মনে হয় ততটা ভয় পরে কিন্তু শুরু করে দিলে আর লাগে না। তো আমি চকলেট কেক যেহেতু আজকে প্রথম হচ্ছে ট্রাই করছি, তো প্রথমে তো আমি প্রচুর ভয় পেয়েছি, দেন করতে যে সে ভয়টা আমার কেটে গিয়েছে, এরপর আমি কিন্তু মানে খুব সহজভাবে করতে পারবো। তা আমি কিন্তু ফ্রিজ থেকে অলরেডি 10-15 মিনিট রেখে আবার নিয়ে চলে এসেছি, ততক্ষণে আমার বাচ্চাদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি,
তারপরে এখন আমি ফাইনাল যে লুক মানে ফাইনাল কাজ করতেছি আর কি। তো এখানে ক্রিমগুলোকে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু খুবই যে ডিটেলসে দেখালাম তা না, আমি যখন শুধু কেকের রেসিপি দেবো তখন আপনাদেরকে সব খুঁটিনাটি আমি দেখাবো। তো যে সাইডগুলোতে ক্রিম দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি আমি। আর আপনারা যদি ক্রিমের কালারটা আর একটু ডার্ক করতে চান তো কোকো পাউডারটা একটু বেশি দিয়ে নিতে পারেন। আর এখানে আমি মসৃণ করার জন্য একটা ভিজিটিং কার্ড নিয়ে নিয়েছি। তো হচ্ছে আইডি কার্ড নিলে ভালো হয়, তো আমার ছেলেদের আইডি কার্ডও পেলাম না, আমারটা তো নাই, আমারটা তো নষ্ট করা যাবে না। তো এখানে আমি একটা ভিজিটিং কার্ড দিয়ে ফিনিশিংটা দিয়ে নিলাম। আর সাইডগুলো আমি এখন মুছে নিচ্ছি। তো এর ওপর চকলেট মানে করার সময় তার আগে একটু ফ্রিজে বেশিক্ষণ রাখতে পারলে ভালো হয়। আর আমার যেহেতু সময় ছিল না বেশি তো আমি অল্প কিছুক্ষণের জন্য রাখলাম। আর এখানে আমি হচ্ছে চকলেটটা রেডি করে নেব। এটাকে গানাশ বলে, সেই গানাশটা রেডি করার জন্য প্রথমে আমি চকলেটটাকে ডার্ক চকলেটকে আগে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দেন গরম পানির উপর দিয়েছি এখন মেল্ট করতে। আর এদিকে আমি ক্রিম নিয়ে নিয়েছি, তো যে দেখতে পাচ্ছেন যে মেল্ট হয়ে গিয়েছে। আর এই ক্রিমটাকে মানে চকলেটটাকে কিন্তু একদিকে ঘোরাতে হবে, দুই দিকে ঘোরানো চলবে না। আর এখানে এর মধ্যে আমি কিন্তু নর্মাল মানে রুম টেম্পারেচারের ক্রিম দিয়ে নিয়েছি, তো সেটা আমি আমার স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও হয়নি। আমি 100:50 এরকম মাপে কিন্তু করে নিয়েছি, 100 গ্রাম চকলেট আর 50 গ্রাম ক্রিম, এই অনুপাতে আমি গানাশটা তৈরি করেছি। আর এই যে এভাবে দিচ্ছি, প্রথম করছি এই জন্য ভালো হয়নি, তো প্রথমে চামচ দিয়ে দিচ্ছিলাম এভাবে যে গড়িয়ে গড়িয়ে পড়বে সাইড দিয়ে, কিন্তু হচ্ছিল না। পরে আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে নিয়েছি, তো পাইপিং ব্যাগের মুখটা একটু বেশি বড় কাটা ছিল যার কারণে একটু বেশি বেশি পড়ে যাচ্ছে। তো আর আমি নতুন পাইপিং মানে ব্যাগগুলো পেলাম না, কোথায় রেখেছি মনে পড়ছে না, তাহলে অল্প হালকা একটু কাটলে সুন্দর হতো, তো নো প্রবলেম, তাও সুন্দর হয়েছে মোটামুটি। আর যেগুলো অসুন্দর সে জায়গাগুলো আমি ফুল দিয়ে ঘিরে দেবো। দেন আমি সম্পূর্ণ চকলেটটা উপরে দিয়ে নিলাম। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে একটা ডিজাইন নিয়ে চলে আসলাম। আর এখন নজেল দিয়ে কিছু ফুল দিয়ে নিচ্ছি। তো এগুলো মনের ইচ্ছা মতো মধ্যে মনের মাধুরী মিশিয়ে যাহা খুশি তাহাই কেকের উপর ডেকোরেশন করতে পারেন, যেটাই করবেন সেটাই কিন্তু ভালো লাগবে। তো প্রথমে আমার কেকটা কিন্তু ভালো লাগছিল না, এখন ডেকোরেশন করার পর কিন্তু তার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমার কোনো কোথাও মানে গুজামিল দেয়া আছে। তো এখন হচ্ছে কোচিং টাইম, মানে কোচিং শেষে আমার বাচ্চা এখন কেক কাটবে, এই জন্যেই আমি রাত্রে বেক করে সকালে মানে সারাদিনে ডেকোরেশন করলাম। আজকে আমার ছেলের জন্মদিন না, মানে হচ্ছে শুক্রবার জন্মদিন, তো শুক্রবার যেহেতু বন্ধ স্কুল সরি কোচিং, সেহেতু বৃহস্পতিবারের দিনে কেকটা কাটিয়ে নিচ্ছি। আর অনেক দিনের শখ যে বন্ধুদেরকে নিয়ে কেক কাটবে, তো আমার ছেলের আশাটাকে পূরণ করলাম, এই জন্য আমি অত রাত্রে কেক বানায় পরের দিন ডেকোরেশন করে নিয়ে আসতে পারলাম। তো আমার ছেলেও খুশি, আমিও খুশি, সবাই খুশি। তো এখানে নিরাভাবি হচ্ছে সার্ভ করছে সবাইকে। তো খুব সুন্দর একটা দিন কাটলো। আর সবচাইতে মজা হলো এই সময়টাই যখন আমার ছেলে কেক কাটলো আর সবাই মিলে সেটা শেয়ার করলাম। তো আমি যতটুকু পারি চেষ্টা করি বাচ্চাদেরকে এভাবে, আগে তো কিনে এনে খাওয়াতাম, এখন আমি যেহেতু নিজেই শিখেছি তো নিজেই কেক বানালাম। আশা করছি আগামীতেও আমার আর একটা ছেলের জন্মদিন আছে, তার জন্য আমি বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।